tour nessa segunda vez. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড, সংঘর্ষ। রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায় ও অনেক শিক্ষার্থী আহত হয়। আজ বৃহস্পতিবার সকাল 10:30 শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সড়ক অবরোধ করে জড়ো হচ্ছিলেন। দেখা গেছে সকালে সড়কের ওপর অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে শুরু করলে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শিক্ষার্থীরা মেরুলবাড্ডা, আসাদনগর ও হাতির ঝিলের দিকে ছুটে যায়। সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। গতকাল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায়ও পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। এরপর দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী আজ হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল হবে না বলে জানানো হয়।